রতন গোমেজ গোমেজ স্টিল গার্ড কিছু আছেন তো একটু পেছনে আসেন আর কিছু আসেন আপনি পরে কি তো মামা কিছু বলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ঠান্ডা একটু বলেন আপনাদের পরে আপনাদেরকে প্রশ্ন উত্তর থাকবে আমাদের ম্যানেজমেন্ট চলে আসবে আপনারা যে যা কোনো কথা বলতে চান আমরা বলতে পারি আর খুবই ভালো লাগলো খুব এনজয় করলাম আর টিম নিয়ে যেটা বলবো যে একটু আগে আমাদের ম্যানেজার যেটা বললেন যে খুব ভালো একটা সাইড পেয়েছে অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো বাট আমার কাছে মনে হয় যে অনেক লম্বা একটা টুর্নামেন্ট তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আগাইতে চাই আর যেটা নিয়ে ম্যানেজারও বললো যে অনেক কথাবার্তা হচ্ছে বাট আমি মনে করি যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যারা পারফর্মার প্রতি বছর ভালো ক্রিকেট খেলে তারাই আছে তো ওভারঅল চিন্তা করবে যে ইয়াং এবং এক্সপিরিয়েন্স মিলে খুব ভালো একটা সাইড তো আশা করছি যে মাঠে আমরা ভালো ক্রিকেটই খেলবো এতটুকু বলতে পারি যে আমরা ফেয়ার ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমরা 100% সামনে কেন তুই বল।